চাপড়ে পুনরায় পুলিশের জালে ধরা পড়ল একজন ভিআইপি সুদখোর। একটির পর একটি সুদখোর ধরা পড়ছে পুলিশের জালে। আটক করা সুদখোরের নাম সুজিত দাস এবং সে সত্যপুরের বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ অনুসারে দীর্ঘদিন ধরে চাপড় অঞ্চলে সুদের রমরমা ব্যবসা চালিয়ে আসছে ওই ব্যক্তি। জামা কাপড়ের সেই সাজসজ্জা করে গাড়ি নিয়ে বিভিন্ন ব্যক্তিদের থেকে সুদের টাকা ওঠায় এই ব্যক্তি। রাতে চাপড়ের সত্যপুরস্থিত তার বাসভবনে অভিযান চালায় পুলিশ এবং সেই বাড়ি থেকে আটক করেছে সুদখোর সুদীপ দাসকে। ইতিমধ্যে পুলিশ চাপড় অঞ্চল থেকে পাঁচজন ব্যক্তিকে সুদ নেওয়ার অপরাধে লালঘরের অতিথি বানিয়েছেন। যেই রাজ্যে সরকার সুদ নেওয়া ব্যক্তিদের প্রচণ্ডভাবে বিরোধিতা চালিয়ে যাচ্ছে, সেই জায়গায় সুদ নেওয়া ব্যক্তির সংখ্যা দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে পুলিশ সতর্ক হয়ে একের পর এক ব্যক্তিদের আটক করতে সক্ষম হচ্ছে। গুয়াহাটি থেকে স্বপ্নতত্ত্বের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।